নমস্কার দর্শক বন্ধু, আজকে আপনাদের একটা তেলাপিয়া মাছের রেসিপি করে দেখাবো। তো এখানে নিয়ে নিয়েছি হচ্ছে বড় সাইজের দুটো তেলাপিয়া মাছ। এখানে নুন এবং হলুদ মাখিয়ে রাখা হয়েছে মাছগুলোতে। মশলাতে লাগবে হচ্ছে ফোড়নে লাগবে হচ্ছে সাদা গোটা জিরে এবং কালো জিরে, পরিমাণ মতো নুন, হলুদ, সর্ষের তেল, আদা জিরে, কাঁচা লঙ্কা বাটা, গোটা কয়েকটা কাঁচা লঙ্কা এবং গার্নিশিংয়ের জন্য লাগবে হচ্ছে ধনে পাতা। তো চলুন দেরি না করে রেসিপিটা শুরু করি। কড়াই গরম হয়ে এসছে, এবার কড়াইতে সর্ষের তেলটা দিলাম। এবারে মাছগুলো ছেড়ে দেব গরম তেলে। মাছের এক দিকটা ভাজা হয়ে গেলে আর এদিকটা ভেজে নেব। আশা করি একদিকটা ভাজা হয়ে গেছে, এবারে পাল্টে নেব। একটা মাছ ভাজা হয়ে গেল, এরকম করে আরেকটা মাছ ভেজে নেব। তেল গরম থাকতে থাকতেই এবার গোটা সাদা জিরে এবং কালো জিরে গরম তেলে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ। মশলা থেকে যতক্ষণ তেল না বেরোবে ততক্ষণ মশলাটা কষাতে হবে। তো দেখছেন মশলা থেকে হালকা তেল বেরোনো শুরু হয়েছে। এবার মশলা বেটে রাখার যে জলটা ছিল জলটা হালকা করে দেব। জলটা ফুটে এলে ভাজা মাছগুলো ছেড়ে দেবো জলে। তো জলটা ফুটে এসছে, এবারে ভাজা মাছগুলো ছেড়ে দেবো। এবারে একটা ঢাকনার সাহায্যে 2 মিনিট ভেজে দেবো। একটু চেক করে নিই কতটা হয়ে এসছে। মাছটা একটু পাল্টে দেবো, একটু পাল্টে এই ঝোলটা একটু মাখা মাখাই হবে, বেশি ঝোল লাগবে না। আরো কিছুক্ষণ একটু হোক, নামানোর 2 মিনিট আগে ধনে পাতা দিয়ে গার্নিশ করে নেব। তো বন্ধুরা মাছটা প্রায় হয়ে এসছে, নামানোর আগে অল্প ধনে পাতা কুচি দিয়ে গার্নিশ করে নিচ্ছে। ধনে পাতার ফ্লেভারটা দারুণ আসে গরম গরম ঝোল ভাতে।
গরম গরম ভাতের সাথে সার্ভ করলে দারুণ লাগবে। এই তেলাপিয়া মাছের রেসিপিটি একটু ঢেকে দেব। আশা করি মাছটা রেডি হয়ে আছে। রেডি হয়ে গেছে। তো বন্ধুরা দেখলেন কীভাবে অতি সহজেই রেসিপিটি তৈরি হয়ে গেল। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, আশা করি গরম গরম ভাতের সাথে পরিবেশন করবে, অতি উত্তম লাগবে খেতে। তেলাপিয়া মাছের ঝাল বা যেটাই বলুন, ঝোলটা একদম মাখা মাখা হবে গরম গরম ভাতের সাথে, দারুণ লাগবে। তো বন্ধুরা দেখলেন অতি সহজে এই রেসিপিটি তৈরি হয়ে গেল। তো আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন রেসিপিটি কেমন লাগলো, আপনাদের ফিডব্যাক পেতে আমার খুব ভালো লাগে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।